হ্যালো ফ্রেন্ডস, যারা সৌদি আরবে রয়েছো আমি জানি প্রবাসী তোমরা আমার এই চ্যানেলটি অনেক বেশি পছন্দ করো। গত কয়েক বছর ধরেই রক্ষণশীল সৌদি সংস্কৃতিতে বেশ কিছু পরিবর্তন দেখেছে বিশ্ব। নিজেদের চেনা খোলস থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে দেশটি। এবার হালাল নাইট ক্লাব চালুর ঘোষণার পর থেকে সরগরম দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে সৌদি নাগরিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্ক সৃষ্টি হয়েছে। টুইটারে অনেকে লিখেছেন, সৌদির এমন কর্মকাণ্ড দেশটির ইসলামিক চিন্তাধারা ও ঐতিহ্যের পরিপন্থী। আবার কেউ লিখেছেন, হালাল নাইট ক্লাবে আসলে কি কি করা যাবে, এটা হাস্যকর। এছাড়া অনেক সামাজিক ব্যবহারকারী হালাল নাইট ক্লাবের ব্যঙ্গ করে অনেক ভিডিও ও ছবি শেয়ার করেছেন। কেউ কড়া সমালোচনা করে লিখেছেন, এটা ইসলামের সংস্কার নয়, এটা অবক্ষয়। ইসলামের ক্ষতি করে এমন কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না। তবে নাগরিকদের সমালোচনা ও অসন্তুষ্টি থাকলেও দেশটি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো আসেনি। এর আগে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া, সিনেমা হল নির্মাণ, মাঠে বসে নারীদের খেলা দেখার অনুমতি সহ অনেক কিছুতে পরিবর্তন এনেছে সৌদি। এগুলো নিয়েও বিতর্ক রয়েছে। এরপর দুবাই ও বৈরুতের বিখ্যাত ব্র্যান্ড নাইট ক্লাব হোয়াইটের কার্যক্রম শুরু হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায়, এমন ঘোষণার পর নতুন করে সমালোচনার মুখোমুখি হলো দেশটি। জানা যায় বিলাসবহুল এই নাইট ক্লাবে ক্যাফে এবং লাউঞ্জ থাকবে, এতে ওয়াটার ফ্রন্ট থাকবে, এর সাথে থাকবে বিশ্ব খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা, ইলেকট্রনিক ডান্স মিউজিক, কমার্শিয়াল মিউজিক, R&B এবং হিপ হপ মিউজিক উপভোগ করা যাবে এখানে। হালাল নাইট ক্লাবের লাউঞ্জের একটা অংশে থাকবে ডান্স ফ্লোর, নারী পুরুষ সবার জন্য ডান্স একটা উন্মুক্ত থাকবে। পয়েন্টের সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে, তবে এই নাইট ক্লাবে মদ পাওয়া যাবে না, কারণ সৌদিতে মদ কেনা বেচা অবৈধ। কেউ যদি মদ কেনা বেচা করে তবে তাকে শাস্তি পেতে হবে। বন্ধুরা, আমরা জানি এই খবরটি কিন্তু অনেক বেশি মানে সারা বিশ্বকেই কিছুটা হলেও নাড়া দিয়েছে। অনেকে বলছেন কমেন্টে, সৌদিকে কিন্তু জেহেল সৌদিতে কিন্তু আবু জেহেলও জন্ম নেয়, তাই সব ভালো হবে ভাবার কারণ নাই। আবার কেউ বলছে সৌদি আরবে হালাল বেশ্যাপট্টি ও খোলা হবে কিছুদিনের মধ্যেই। আবার কেউ বলছেন হালাল প্রতিরক্ষালয় খোলা হবে। আবার কেউ বলছেন এর তীব্র নিন্দা জানাই। আসলে সবকিছুরই শুরুতে অনেক নিন্দা, অনেক কথা, অনেক কিছুই হয় এবং ঘটনাটি ঘটে যাবার পর আস্তে আস্তে সেটা সহনীয় পর্যায়েও চলে আসে। তবে যাই হোক, সৌদি আরবের মতো জায়গায় কিন্তু ব্যাপারটা আসলে অনেকটাই ভাবনার বিষয় রয়েছে। আপনাদের কেমন লাগছে এই চ্যানেলটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সৌদি আরবের নাইট ক্লাব নিয়ে আপনাদের ভাবনাগুলো অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন, সবাইকে ধন্যবাদ।